জিয়া দাতব্য সংস্থার দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ তবে খালেদা জিয়ার সম্মতি দিলে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তার উন্নত চিকিৎসা নিশ্চিত করবার নির্দেশ দেন আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন পরে বিএনপির আইনজীবীরা আদালতে বিক্ষোভ করে এজাজুল হক মুকুলের প্রতিবেদন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি উপলক্ষে সুপ্রিম কোর্টে ছিল কড়া নিরাপত্তা বিপুল সংখ্যক আইনজীবী জড়ো হন আপিল বিভাগের এজলাসে তবে প্রধান বিচারপতি উভয় পক্ষে তিরিশ জন আইনজীবীকে এজলাসে থাকার অনুমতি দেন এরপরে কয়েকশো আইনজীবী এজলাসে উপস্থিত ছিলেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি শুনানি শুরুতেই খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রতিবেদন জমা দেন রেজিস্ট্রার জেনারেল আলী আকবর আদালত প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেল এবং খালেদা জিয়ার আইনজীবীকে পড়তে বলেন এতে খালেদা জিয়ার অ্যাজমা আর্থাইটিস সহ বেশ কিছু সমস্যার কথা বলা হয় খালেদা জিয়ার সম্মতি না হয় তার উন্নত চিকিৎসা করা যাচ্ছে না বলেও মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয় খালেদা জিয়ার আইনজীবীরা এই প্রতিবেদনকে মিথ্যা দাবি করে মানবিক কারণে তার জামিনের আবেদন জানান জীবন মামলায় আদালত বেল দিয়ে থাকেন আমরা মানবিক কারণে বেল চাই এবং আদালতকে আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত এটা তো আমরা বুঝতে পারছি না কি অবজারভেশন দিব পুরোপুরি আপাতত লিফট আপিল ডিসমিসড এবং উনি যদি কনসেন্ট দেয় তাহলে বায়োলজিক্যাল টেস্ট হবে পরে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী তাদের বক্তব্য উপস্থাপন করেন দুপুর একটার পর সব বিচারপতির মতামতের ভিত্তিতে খালেদা জিয়া জামিন আবেদন খারিজ করে দেন আদালত আদেশ দিয়েছেন তার যে জামিনের দরখাস্ত সেটাকে খারিজ করেছেন যে উনি যদি অনুমতি দেন তাহলে সেই চিকিৎসা শুরু যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে আপিল বিভাগের এই রায়টি আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে শুধু না পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে জামিন আবেদন খারিজ করে দেওয়ায় বিএনপি এবং আদালতে বিশৃঙ্খলার প্রতিবাদে আওয়ামী লীগের আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন এদিকে খালেদা জিয়া জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে ঢুকতে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী জাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা